উই প্রাউড অফ ইউ জিদ্দা, উই প্রাউড অফ ইউ, মানে তুমি গুরু ফাটিয়ে দিয়েছ বস, তুমি ফাটিয়ে দিয়েছ, তুমি ইজ লিটারেলি দিলসে একটা ভালোবাসা, দিলসে একটা ভালোবাসা জিদ্দাকে। কেন বলছি এত কথা বন্ধুরা, জিদ্দা জাস্ট একটা ভয়ঙ্কর লেভেলের, ভয়ঙ্কর লেভেলের আসল জলওয়া দেখিয়ে দিয়েছে, যার নাম প্যান ইন্ডিয়া জলওয়া, আমাদের বাংলার একমাত্র সুপারস্টার, প্যান ইন্ডিয়া সুপারস্টার কিন্তু জিদ্দাই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ জিদ্দাই কিন্তু একমাত্র যে প্যান ইন্ডিয়া কাঁপিয়ে আসতে পেরেছে চেঙ্গিজ এর মাধ্যম দিয়ে। তারপরে জিদ্দা নিজের কথা নিজে রাখেন, জিদ্দা কোনো কথা দিলে সে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সেই রকমভাবে যেন কথাটা দেন জিদ্দা। জিদ্দা বলে দিয়েছিলেন যে যদি বুমেরাং ভালো রেসপন্স পায় তাহলে কিন্তু আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছি বুমেরাংকে। বন্ধুরা, ইট ইজ কনফার্ম টু রিলিজ বুমেরাং ইন প্যান ইন্ডিয়া, ইয়েস, বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে বন্ধুরা, খুব শীঘ্রই বুমেরাং কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হবে, হয়তো এই মান্থের লাস্ট উইকে রিলিজ হবে বা একদম এর পরের মান্থে, একদম জুলাই মাসের ফাঁকা উইন্ডোটা, কারণ কালকিটা একটুখানি দুটো সপ্তাহ চলে যাক, কারণ প্যান ইন্ডিয়া তো ওটার একটা চাপ রয়েছে, তো ওটা মিটে গেলে দেন তারপরে হয়তো বুমেরাং রিলিজ হবে, মানে জুলাই মাসে হয়তো আমরা বুমেরাংকে রিলিজ দেখতে পাবো। কোনো বড় ছবি নেই জুলাই মাসে এবং আশেপাশেও কোনো ছবি নেই যেটা দিয়ে বুমেরাংয়ের চাপ হবে। এবার এটা কিন্তু AFMs ডিস্ট্রিবিউট করবে কিনা জানা নেই, তবে এই আপডেটটা পেলাম এন্টারটেইনিং প্রিন্স মানে শিল্পেন্দু দার ইয়ের পক্ষ থেকে, তো আমার মনে হলো ও ইয়েটা দিয়েছে, সেন্সার সার্টিফিকেটটা দিয়েছে, সেন্সার সার্টিফিকেট হয়ে গেছে, হ্যাঁ বুমেরাংয়ের বুম বুম বুমেরাং, এইটা নিয়েই কিন্তু সেন্সার হয়ে গেছে, ছবি সেন্সার হয়ে গেছে মানে ছবি অনবোর্ড যাবে, মানে অন হল যাবে, সেন্সার হয়নি এতদিন ধরে। জিদ্দা জাস্ট বলেছিল একটাই কথা, যদি এখানে ভালো রেসপন্স পায় তাহলেই কিন্তু আমরা প্যান ইন্ডিয়া রিলিজ করবো। এখানে এত ভালো রেসপন্স, এত ভালো রেসপন্স, এত বাম্পার রেসপন্স পেয়েছে জিদ্দা যে এবার জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চললেন। আরে এসে আচমকাই কাঁপবো মুম্বাই, জিদ্দা তো বলেই গিয়েছেন আমাদের, তো জিদ্দা ইজ দ্য আল্টিমেট কিং অফ আওয়ার টলিউড ইন্ডাস্ট্রি। রাজা তো রাজার মতনই কাজ করে না, রাজা কোনো দিন সেফ গেম খেলে না, রাজা কোনো দিন এই ছোটো জায়গার ভিতরে খেলে না, পুরো গোটা সমুদ্র নিয়ে খেলে, ছোটো ডোবায় খেলার কাজ রাজার নয়, তাই সে গোটা প্যান ইন্ডিয়া কাঁপাতে যাচ্ছে আবারও। বুমেরাং টাইটেলটা বুমেরাং থাকছে না, শুধু হিন্দি টাইটেলটা হবে হচ্ছে বুম বুম বুমেরাং, তো উইচ ইজ ভেরি মাচ ক্যাচি, বেশ ভাল লাগছে। এবং এই যে লোকে বলেছিলো যে এই যে হিন্দি রিলিজের দরকার নেই, এই যোগগুলো ওয়ার্ক করবে কি না, ওই যোগগুলো কী হবে কি না, এটা কী করবে ওটা কী হবে, তা আমার কোথাও গিয়ে মনে হয় যে সব কিছু ওয়ার্ক করবে ভাই, একটুখানি দাঁড়াও দেখো হিন্দিটা রিলিজ হলে। আর একদিকে কী ভালো হলো বলো তো, বাংলাটা দেখতে দেখতে লোকে দেখা হয়ে গেলো, এরপরে হিন্দিটা দেখলে বাঙালি দর্শকও হয়তো প্রচুরবার হিন্দিটা আরেকবার দেখে নেবে, তো এটা কোথাও গিয়ে হবে, একই দিনে রিলিজ হলে সেইটা হয়তো হয় না, এইবার সেটাও হয়তো হবে, সেটাও খুব ইন্টারেস্টিং দিক। তো কোথাও গিয়ে জিদ্দা জাস্ট ফাটিয়ে দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং এটা কিন্তু একটা যোগ্য জবাব টু জিদ্দা সেটার্স যে বুমেরাং কেমন চলছে। এই কথাটা যারা বলবে জিদ্দার কথায় যে বুমেরাং যদি ভালো চলে তাহলেই কিন্তু সে প্যান ইন্ডিয়া রিলিজ করবে, তার মানে এইটুকু বুঝিয়ে দেবে জিদ্দা যে বুমেরাং ভালো চলছে, ভালো চলছে মানে একদম সুপারহিট রেসপন্স। এবং আমি তোমাদেরকে বারবারই দেখিয়েছি যে রুক্মিণীদি থেকে শুরু করে হাউস থেকে শুরু করে সবাই বারবার সুপারহিট এই ছবিটাকে বলে দিয়েছে, ইট ইজ সুপারহিট, অফিসিয়ালি অ্যানাউন্স বাই সুপারহিট বুমেরাং উইল বি সুপারহিট ফিল্ম, এখনই ব্লকবাস্টারের পথে রয়েছে, বুমেরাং ব্লকবাস্টার হওয়ার পথে রয়েছে, মানে বুঝতেই পারছো দারুণ দারুণ রেসপন্স। তা আবার তোর রেসপন্স, 250,000 প্লাস কালেকশন হয়ে গিয়েছে বুমেরাংয়ের, নালে সুপারহিট কিছুতেই বলা যায় না, সুপারহিট কিছুতেই বলা যায় না, এরপরে যে কালেকশনটা হচ্ছে সেটা ব্লকবাস্টার। এবং ছবির বাজেট আমরা বুঝতেই পারছি যে এখন আমরা, আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে ওই 2,75,00,000 থেকে 3,00,00,000 ভিতরে, কারণ এতটা মানে পজিটিভলি তারা যখন বলছে, মানে হাউস যখন বলছে, দেখো হাউসের থেকে বড় কেউ নেই, হাউস নিজে নিশ্চয়ই প্রফিট পাচ্ছে, কারণ জিদ্দা মিথ্যা কথা বলার লোক না, তাহলে সে বলতো যে না মানুষ আমার ঠিক আছে আন্ডার পারফর্ম করেছে কিন্তু ফ্লপ ছবি নয়, এটা সে বলতো না, সে কিন্তু ওপেনলি বলছে যে হ্যাঁ মানুষ ফ্লপ হয়েছে, মানুষ চলেনি কোথাও, সে প্যান ইন্ডিয়াতেও চলেনি, এখানেও চলেনি। আর তারপরেও একটা লোক যে প্যান ইন্ডিয়া রিলিজের সাহস নিচ্ছে, বিগ স্যালুট, কারণ ওই লোকটাই তো গেটি গ্যালেক্সি কাঁপিয়েছে, ওই লোকটাই তো মারাঠা মন্দির কাঁপিয়েছে, তাই না, ওই লোকটাই তো মানে হায়দ্রাবাদ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা সব কাঁপিয়েছে, তাই না, আমরা তো ভুলবো না কিছু, তাই না। দিস ইজ দ্য পাওয়ার অফ সুপারস্টার জিদ্দা, হ্যাটস অফ জিদ্দা, হ্যাটস অফ, তুমি একমাত্র, আমি বলে দিলাম আজকে এটা, এটা এইটুকু আমি কনফার্ম বলে দিচ্ছি, তুমি একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার বাংলার, কারণ আর কেউ পারেনি এই জায়গাটা হোল্ড করতে, তুমি করে দেখিয়েছো বস। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, পাই। আমি জিদ্দাকে ইন্টারভিউতে একটা কথা বলেছিলাম না লাস্ট একটাখানে, যে চেঙ্গিজের সময় বলেছিলাম দাদা তুমি প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গেলে, হা হা হা, আর জিদ্দা বলেছিল কোথায় দেখছো তো এখন, বাই।